হাই ফ্রেন্ডস, আমি প্রলয়। আরও একবার আপনাদের সকলের সামনে ম্যাজিক মেক সাসপেন্সে চলে আসলাম বহুদিন পর, নোংরা একটা ব্যাকগ্রাউন্ডের সাথে। আমি চেষ্টা করবো আপনাদের কিছু ভালো ম্যাজিক দেখানোর। সবে মাত্র বাড়ি এলাম, তারপরেই বসে পড়লাম ক্যামেরার সামনে আপনাদের একটা সুন্দর ম্যাজিক দেখানোর জন্য। বহুদিন ধরে ভাবছিলাম এই ম্যাজিকটা আপনাদের সকলকে দেখাই, এবং আপনারাও দেখে আশা করছি আপনারা এই ম্যাজিকটা দেখে আনন্দ পাবেন, আর ম্যাজিকটা আশা করছি শিখতেও চাইবেন। যদি শিখতে চান, যারা যারা শিখতে চাইছেন কমেন্টস করুন, অবশ্যই ম্যাজিকটা শিখিয়ে দেবো। আর যত বেশি ভিউজ হবে এই ভিডিওটাতে, সেই অনুযায়ী এই ম্যাজিকটা শেখানো হবে। কারণ খুবই সিম্পল একটা ম্যাজিক, কিন্তু আপনাদের সকলের ভালো লাগবে আশা করছি। তো আমার কাছে রয়েছে একটি 500 টাকার নোট, আর এই 500 টাকার নোট দিয়েই হবে সেই ম্যাজিকটি। আপনারা দেখতে পাচ্ছেন 500 টাকার নোটটা রয়েছে, আর 1, 2 এবং 3 বলার সঙ্গে সঙ্গে ম্যাজিক কী হয় সেটাই লক্ষ্য রাখবো। 1, 2 অ্যান্ড 3। আপনারা দেখতে পাচ্ছেন যে 500 টাকার নোটটা ছিল, সম্পূর্ণ 500 টাকার নোটটা কিন্তু চেঞ্জ হয়ে একটা 2000 টাকার নোটে পরিবর্তন হয়েছে। আর আপনারাও চাইছেন একটা কুড়ি মেরে কীভাবে 500 টাকার নোট 2000 টাকার নোট করা যায়, এটা একমাত্র ম্যাজিকই সম্ভব। অবশ্যই মানুষকে আনন্দ দিতে গেলে এরকম ধরনের ছোটোখাটো ম্যাজিক আপনারা শিখতে পারেন, ক্লোজ আপ ম্যাজিক। যে ম্যাজিকগুলি শিখে পকেটে ক্যারি করে আপনারা বন্ধুবান্ধবদের আনন্দ দিতে পারেন। তো দেরি না করে অবশ্যই কমেন্টস করুন, অবশ্যই ম্যাজিকটা শিখিয়ে দেওয়া হবে। আর আপনাদের সকলকে অবশ্যই ভালো ভালো কিছু ম্যাজিক প্রেজেন্ট করার চেষ্টা করবো আপনাদের সকলের সামনে আগামী দিনে। আমি প্রতিবারই এই কথাটি বলি, আর বহুদিন ধরে হয়তো ভিডিও ছাড়া হয় না, তো সময়ের মধ্যে কিছু কিছু সময় পেয়ে তার মধ্যে এই নোংরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে অবশ্যই আপনাদের ভালো লাগবে না যে আমি একটা ভিডিও ছাড়ি, আমারও ভালো লাগে না। কিন্তু আজকে কী মনে হলো যে আপনাদের সকলের সামনে এই ব্যাকগ্রাউন্ডেই আমি ভিডিওটা বানিয়ে ফেললাম, কারণ প্রতিবার যখন ভিডিও করতে বসি পিছনের এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাকে ভিডিও বানানোর জন্য বন্ধ করে দেয়, মানে ভিডিও বানাতে পারি না। আজকে ভাবলাম যে সবাই তো নিজেরই লোক, তো সবাই অবশ্যই ভিডিওটা দেখবে, অবশ্যই আশা করছি ভিডিওটা আপনারা সকলেই দেখবেন। এবং আগে আপনারা যারা যারা ভিডিও দেখছেন ভিডিওটি শেয়ার করুন, যাতে বাংলার ম্যাজিক আরও এগিয়ে যায়। আর সাথে আরও একটা প্রবলেম, সব থেকে বড় প্রবলেম রয়েছে, আমি যখনই ভিডিও করতে বসি, মানে এই নিয়ে আমার 6 নম্বর টেক, মানে 6 বার আমি ম্যাজিক করার চেষ্টা করলাম, এবং আপনাদের সকলের সামনে যখন ম্যাজিকটা প্রেজেন্ট করার চেষ্টা করছি প্রতিবার মাথার উপর থেকে একটা করে প্লেন যাচ্ছে। হ্যাঁ, একদম এয়ারপোর্টের বাসে আমার বাড়ি, যে কারণে প্রতি 50 সেকেন্ড 60 সেকেন্ড, মানে 1 মিনিটের মাথায় যখনই আমার ভিডিও হয়ে যায় আমি বলতে থাকি, আর ওপর থেকে একটা প্লেন চলে যায়, যে কারণে পুরো ভিডিওটাকে অফ করে দিয়ে আবার আমাকে নতুন করে টেক নিয়ে নতুন 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 কথা বানিয়ে আবার আপনাদের সকলের সামনে প্রেজেন্ট করতে হয়। হয়তো আগের ভিডিওটা অনেক সুন্দর ছিল, কিন্তু তাও এই ভিডিওতে আমি চেষ্টা করলাম। এখনও পর্যন্ত 3 মিনিট হয়ে গেছে, তো এখনও পর্যন্ত কোনো প্লেন যায়নি, এটা আমার খুব লাকি একটা ব্যাপার। আপনারা অবশ্যই শেয়ার করুন, আর আগামী দিনে আমি কিছু ভালো ম্যাজিক নিয়ে আসার চেষ্টা করছি, চেষ্টা করতেই হবে আপনাদের ভালো লাগার জায়গাটা। আর কেমন লাগলো বলুন ম্যাজিকটা, যদি ম্যাজিকটা ভালো লাগে আপনাদের অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টস অবশ্যই করবেন, কারণ এই ম্যাজিকটা কিন্তু 500 টাকা থেকে 1000 টাকা বানানোর একটি দুর্দান্ত ম্যাজিক। হ্যাঁ, আপনারা শিখতে চাইছেন আমি বুঝতে পারছি, যারা যারা শিখতে চাইছেন কমেন্টস করুন, কমেন্টস এখনই করুন। থ্যাংক ইউ, গুড নাইট।